প্রিয় প্রবাসী ভাইরা, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। রি এন্ট্রি ভিসা ইস্যু করতে সৌদি প্রবাসীদের পাসপোর্টে 3 মাসের মেয়াদ থাকতে হবে। সৌদি আরবে জেনারেল ডিরেক্টরেট অব পাসপোর্ট জানিয়েছেন, এক্সিট এবং রি এন্ট্রি ভিসা ইস্যু করার জন্য সৌদি প্রবাসীদের পাসপোর্ট কমপক্ষে 3 মাস বা 90 দিনের মেয়াদ থাকা বাধ্যতামূলক। জাওয়াজাত জানিয়েছে, এক্সিট এবং রি এন্ট্রি ভিসার মেয়াদ ভিসা ইস্যু হবার 3 দিন থেকে পরবর্তী 3 মাস অর্থাৎ 120 দিন পর্যন্ত থাকবে। এর মধ্যে এক্সিট ভিসার মাধ্যমে সৌদি আরব ত্যাগ করে ভিসার মেয়াদকালীন সময়েই পুনরায় সৌদি আরবে প্রবেশ করতে হবে উক্ত প্রবাসীকে। এছাড়াও এক্সিট এবং রি এন্ট্রি ভিসা ইস্যু করার জন্য প্রবাসীদের পাসপোর্টে কমপক্ষে 3 মাসের মেয়াদ থাকা বাধ্যতামূলক। জাওয়াজাত জানিয়েছে, সিঙ্গেল এক্সিট এবং রি এন্ট্রি ভিসা ইস্যু করার জন্য 200 রিয়াল চার্জ ধরা হয়েছে। একবার ভিসা ইস্যু করা হলে ইস্যু করার দিন থেকে পরবর্তী 2 মাস মেয়াদ থাকবে এই ভিসার। এছাড়াও ভিসা ইস্যু করার সময় আরও বাড়তি 100 রিয়াল ফি প্রদান করে এক্সিট রি এন্ট্রি ভিসায় অতিরিক্ত আরও 1 মাসের মেয়াদ লাভ করতে পারবেন প্রবাসীরা। 500 রিয়াল ফি প্রদান করে 3 মাসের জন্য মাল্টিপল এক্সিট এবং রি এন্ট্রি ভিসা ইস্যু করতে পারবেন প্রবাসীরা। এর পাশাপাশি ইকামার মেয়াদ থাকা শর্তে বাড়তি প্রতি মাসের জন্য অতিরিক্ত 200 রিয়াল ফি দিয়ে মাল্টিপল এক্সিট এবং রি এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি করতে পারবেন প্রবাসীরা।